2003 সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসলামিক হেল্প বিশ্বের নানা প্রান্তের অসহায় দুস্থ এবং হতদরিদ্র মানুষদের জীবন উন্নয়নে সাহায্য করে আসছে। ইসলামিক হেল্প শুধুমাত্র বিপদে বা সংকটে তৃণমূল পর্যায়ে ত্রাণ দিয়েই থেমে থাকছে না, বঞ্চিত মানুষদেরকে তারা সমাজে প্রতিষ্ঠা করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে নিরলসভাবে। জীবনের সাথে যুদ্ধ করতে থাকা বাংলাদেশে আশ্রয় নেয়া ভাগ্য বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহযোগিতা করা ছাড়াও ইসলামিক হেল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অবহেলিত জনগোষ্ঠীকে সেবা দিচ্ছে বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের। এর বাইরেও ইসলামিক হেল্প কাজ করছে প্রতিবন্ধী ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মা এবং শিশুদের পুনর্বাসনের। এছাড়াও ইসলামিক হেল্প বাংলাদেশে শুরু করেছে ক্রিকেট একাডেমি প্রজেক্টের, যার মাধ্যমে তারা ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছে সমাজের অবহেলিত এবং বঞ্চিত শিশুদের।